প্রিয় দর্শক, শিক্ষাই হলো এমন একটি অস্ত্র যা একটি জাতির মেরুদণ্ডকে শক্তিশালী করে। এটি নতুন করে বলার এবং বোঝার কোনো আর অবকাশ নেই। তেমনি এটাও নতুন করে বলবার আর কোনো কারণ নেই যে বর্তমান সরকার শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থাকে এবং শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু এর মাঝখানে করোনা দুটো বছর একদম তছনছ করে দিয়েছে সব কিছু। যখন ভেঙে চুরে আবার ঘুরে দাঁড়ানোর সময় হলো, নিজেদেরকে গুছিয়ে নিয়েছে সব সেক্টর, তখনই আবার ধাক্কা অমিক্রনের। এই অমিক্রনের ধাক্কাকে সামাল দিয়ে অর্থাৎ রেজাল্ট হয়ে গেল এসএসসির, বাচ্চাদের হাতে নতুন বইও বিনামূল্যে পৌঁছে গেছে। আর সবচেয়ে বড় কথা, এই যে অমিক্রনের আবারও ধাক্কা, সেই ধাক্কা আমাদেরকে কোথায় নিয়ে যাবে? এই ধাক্কাকে সামলে বাচ্চারা কি ক্লাসে ফিরে যাবে তাদের নতুন বই নিয়ে, নাকি অনলাইনে ক্লাস হবে, অফলাইনে হবে? এবং উচ্চশিক্ষার কী ব্যবস্থা, সামনে কী দাঁড়িয়ে আছে ভবিষ্যৎটা, সব কিছু নিয়েই আজ আমরা ম্যাটারসেম টু দ্য পয়েন্টে কথা বলবো। আমি সোমা ইসলাম তো রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমাদের আলোচনার বিষয় শিক্ষা দীক্ষার হাল হকিকত। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ চন্দ, পূর্ণকালীন সদস্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ গোলাম ফারুক, মহাপরিচালক বাংলাদেশ উচ্চশিক্ষা অধিদপ্তর। আমি দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। গোলাম ফারুক স্যার, আমি আপনাকে দিয়েই আলোচনাটা একটু শুরু করতে চাই। আমরা নতুন বছরে যেমনি প্রবেশ করেছি, তেমনি আবার অমিক্রনের ধাক্কাটাও আমাদেরকে সামাল দিতে বোধহয় হবে, যা দেখা যাচ্ছে বিশ্ব পরিস্থিতি। তো এর মাঝখান থেকে যেটা জানতে চাই, নতুন শিক্ষাবর্ষ স্কুলে শুরু হয়ে গেছে, রেজাল্ট হলো, ভালো ফলাফল, হিস্ট্রি ব্রেক করা জিপিএ 5 আমরা দেখেছি, এবং নতুন বইও বাচ্চাদের হাতে পৌঁছে গেছে। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আপনারা কী সিদ্ধান্ত নেবেন এই অমিক্রনকে নিয়ে? ক্লাসে ফিরে যাবে বাচ্চারা, অনলাইনে ক্লাস হবে, নাকি কী হবে, সিদ্ধান্তটা কী আসলে? অনেক ধন্যবাদ। প্রথমে একটু আপনার সঙ্গে সামান্য একটু দ্বিমত, আপনি বলেছেন যে তছনছ হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা। না, আমি শিক্ষা ব্যবস্থা তছনছ বলি না, আমি বলেছি তছনছ করেছে করোনা আমাদের সব সেক্টরকে। সেটাই বলছেন, আমাদেরটা অতটা তছনছ হয়নি আসলে, এটা একটা বড় প্রমাণ কিন্তু আমি দিতে পারি। এটি হচ্ছে আপনি এবারের রেজাল্ট যদি দেখেন, তাহলে দেখবেন যে রেজাল্ট কিন্তু খারাপ হয়নি, বরং অন্যান্য বারের চাইতে ভালো হয়েছে। আপনি বলতে পারেন বিষয় কম ছিল, এটা সত্যি, কিন্তু তারপরেও কিন্তু রেজাল্টটা আমাদের ভালো হয়েছে। এই বিকল্প ওয়েতে যাওয়া ছাড়া কোনো ওয়ে ছিল না, ওয়ে ছিল না। এটা প্রমাণ করে যতটা আশঙ্কা করেছিলেন আপনারা যে ভয়ঙ্কর একটা অবস্থা হবে, সেটা কিন্তু হয়নি। এটা অন্তত আমরা স্বস্তি পাচ্ছি। একটু থামায় ভীষণ ভালো রেজাল্ট হয়েছে এই পরিস্থিতি বিবেচনা করে। শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে তিনটা সাবজেক্টে, কিন্তু এই যে হিস্ট্রি ব্রেক করা জিপিএ 5, এখন তো পরের ধাপটা হচ্ছে এই এত এত ভালো রেজাল্ট নিয়ে এত এত ভালো শিক্ষা প্রতিষ্ঠানকে আছে, সব বাচ্চারাই তো, সব অভিভাবক চাইবে আমার বাচ্চা ভালো কলেজে ভর্তি হোক, এটার কি হবে? এটা তো সব বছরই চায়, গ্রেডিং সিস্টেমটা মান বন ইয়াটা মেধার মূল্যায়নটা কি করে, এটা তো সব বছরই চায়, সব বাবা মাই চায় যে তাদের সন্তানরা ভালো প্রতিষ্ঠানে ভর্তি হোক, এটা আপনি ঠিকই বলেছেন। কিন্তু একই সঙ্গে কিন্তু আমাদের যে প্রচেষ্টাটি আছে সেটি হচ্ছে, আপনি জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ইনক্লুসিভ এডুকেশন মানে বাস্তবায়ন করার কথা বলেছেন। তার মানে হচ্ছে আমরা চাচ্ছি সব কলেজ যেন মোটামুটি সমান পর্যায়ে চলে আসে। আমরা কিন্তু এই লক্ষ্যেই লটারি করেছিলাম আপনি জানেন, যে ভর্তির ক্ষেত্রে, তার মানে গুটি কয়েক শিক্ষা প্রতিষ্ঠানে যেন সব ভালো ছাত্ররা কেন্দ্রীভূত না হয়, সেই চেষ্টাটি আমরা করেছি। আমরা কিন্তু এটাই চাই যে সব ভালো ছাত্ররা সব প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ুক, যেন একটা সমতা আসার একটা সুযোগ হয়। তো সেটা খারাপ নয়, আমার মনে হয় এটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার জন্য খুব ভালো হবে। আরেকটি বিষয় আপনি বলেছেন, আমরা এখন কী করছি, মানে এই করোনা ওমিক্রন এসব বিষয়ে আমরা কী করছি? আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস শুরু করে দিয়েছি, একটি রুটিন আমরা দিয়েছি, এবং সেই রুটিনে যদি আপনি দেখেন, দেখবেন যে আগের বাইরের চাইতে, মানে 2021 সালের চাইতে এখন কিন্তু ক্লাস অনেক বেশি হচ্ছে, এবং খুব ভালোভাবে আমাদের শিক্ষার্থীরা খুব উৎসাহের সঙ্গে প্রতিষ্ঠানে যাচ্ছে এবং ক্লাস করা শুরু করে দিয়েছে, এবং স্বাস্থ্যবিধি মেনেই সেই ক্লাসগুলো তারা করছে। এটি হচ্ছে, তার মানে আমাদের শিক্ষা মোটামুটি একটা ভালো জায়গায় এখন চলে এসেছে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি অনলাইন ক্লাসের কথা বলেছেন, এটিও পাশাপাশি চলছে। তার মানে কি শহরের বাচ্চারাই শুধু অনলাইন ক্লাস করছে, নাকি আমরা সামগ্রিকভাবে বলতে পারবো সারা দেশ, চরাঞ্চল থেকে পিছিয়ে পড়া অঞ্চল, সবাই অনলাইনের মধ্যে আছে? অনেকে কিন্তু বলে সেই সুবিধা সকলে পাচ্ছে না। জি জি, আপনি চমৎকার একটি মানে বাস্তব অবস্থা তুলে ধরেছেন চমৎকারভাবে। এটা ঠিক যে আমাদের সবাই একেবারে অনলাইন সুবিধাটি পায় না, এই জন্য কিন্তু আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি, অর্থাৎ এটা ভেবেই করেছি যেন যারা ওই সুবিধাটা পাচ্ছে না, তারা যেন অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের ক্ষতিটা
কুশি নিতে পারে এবং এটা কুশি নিয়েছে এবার 2021 সালে এর প্রমাণ হচ্ছে এবারে তাহলে এখন যে অমিক্রনের কাছে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাতে আপনাদের সিদ্ধান্তগুলো এবং পরিকল্পনাগুলো কি কি আছে কারণ আমাদের তো আর অভিজ্ঞতার দরকার নাই পেছনে 2 বছর আমাদের যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে এখন আপনাদের পরিকল্পনাগুলো কি আছে যদি এমন হয় তাহলে কেমনটা করবেন জি আমরা তো গতবার যে ব্যবস্থাগুলো নিয়েছিলাম যেমন ধরেন অনলাইন ক্লাস আমাদের টিভি ক্লাস এবং আপনি যেটা বললেন যাদের টিভি ক্লাসে অ্যাক্সেস নেই অনলাইন ক্লাসে অ্যাক্সেস নেই তারা করবে সবাই করবে অ্যাসাইনমেন্ট সেই সবগুলো কিন্তু এখন চলবে সব ব্যবস্থাগুলো সম্পর্কে কিন্তু আমাদের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক তারা উপস্থিত হয়ে উঠেছেন ফলে সেই ব্যবস্থাগুলো একই সঙ্গে চলতে থাকবে এবং একই সঙ্গে আমাদের যে দৈনন্দিন ফেস টু ফেস ক্লাস সেটাও চলবে ফলে আমরা আশা করছি করোনা হোক কিংবা আমি আপনি যেটা বললেন অমিক্রন হোক আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে থেমে থাকবে না যদি এরকম পরিস্থিতি হয় যা দেখতে পাচ্ছি সেখানে আপনাদের কি সিদ্ধান্ত ক্লাস কি বন্ধ করে দেওয়া হবে নাকি কিভাবে চলবে ওই জায়গাটা একটু জানতে চাই বিশ্ববিদ্যালয়ের বিষয়টি এটা যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে পরিস্থিতির উপর নির্ভর করবে এটা ঠিক আর আমাদের কিন্তু প্রস্তুতি গত এক বছর বা দেড় বছরের বেশি সময় ধরে এই কোভিড কালীন যে সময়টা আমাদের অর্থাৎ অনলাইন শিক্ষা কার্যক্রম সেটাও কিন্তু এখন অভ্যস্ত হয়ে গেছে আমাদের শিক্ষক শিক্ষার্থী সকল পর্যায়ের যারা আছেন তারা এবং ডিভাইস যাদের ছিল না তাদের হাতে এখন ডিভাইসও আছে যে ডিভাইস দরকার হয় ভার্চুয়াল লার্নিং বা আপনার অনলাইন এডুকেশনের জন্য ফলে যদি ওরকম পরিস্থিতি হয় আমাদের শিক্ষা কার্যক্রম চলমান থাকবে আপনাদের কাছে পরিস্থিতি কি ধরনের বিবেচনা রাখছেন কেমন দেখছেন আপনারা পরিস্থিতি নিশ্চয়ই অবজার্ভ করছেন হ্যাঁ যেমন আজ যদি বলি আমরা বাংলাদেশে 3-3.5% বৃদ্ধি পাচ্ছে মানে আগে ছিল যেটা তার থেকে এখন 3-3.5% দাঁড়িয়েছে তো এটা যদি আগে আমাদের গত বছর কিছুদিন আগ পর্যন্ত কয়েক মাস আগ পর্যন্ত যে পরিস্থিতি ছিল যখন আমাদের লকডাউন ছিল ওই রকম পরিস্থিতি যদি আবার সৃষ্টি হয় তাহলে লকডাউন হলেও আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম বা ভার্চুয়াল টিচিং লার্নিং এটা অব্যাহত থাকবে আশা করি সমস্যা হবে না পাবলিক প্রাইভেট উভয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে জি আমি একটু আবার গোলাম ফারুক স্যার আপনার কাছে যেতে চাই আজকে একটু যে প্রসঙ্গে দেখতে চাই আমি জানি আপনি উত্তর দেবেন না দিতে চাইলেও গণমাধ্যমের দিকে নিশ্চয়ই আপনার নজর গিয়েছে একটি গণমাধ্যমের দিকেই আমরা একটু খবর করেছে সেই খবরটা নিয়ে আপনার সাথে একটু কথা বলতে চাই একটি খবর বেরিয়েছে যে রাজধানীতে 38টি সরকারি বিদ্যালয় আছে সেখানে আমরা দেখেছি তার মধ্যে ওরা 11 জন হেডলাইন হয়েছে এই যে যুগের পর যুগ 38টি বিদ্যালয়ে প্রায় 24 বছর ধরেও কোনো কোনো শিক্ষক রয়ে গেছে এই যে শিক্ষক অর্থাৎ ঢাকার 38টি স্কুলে রয়ে গেছে তো এই যুগের পর যুগ এই শিক্ষকদের একই স্কুলে বহাল থাকার বিধিবিধান ভঙ্গ করে কারণটা কি এটা কি করে সম্ভব হয় ঢাকায় কি আসলে জাদু কিংবা মধুটা আছে যে এই শিক্ষকরা কোন ক্ষমতা বলে এইখানেই স্কুলগুলোতে রয়ে যান এটা কি তাদের দক্ষতা নাকি অতি যোগ্যতা নাকি অন্য কোনো ক্ষমতা জি আপনি ঠিকই বলেছেন যে এরকম একটা খবর আজকে প্রকাশিত হয়েছে তবে এটি কিন্তু বলা হয়নি যে তারা একই স্কুলে ছিল হ্যাঁ একই স্কুলে ছিল না আপনি বলতে পারেন যে ঢাকায় ছিল কিন্তু অন্য স্কুলে গিয়েছে অল্প অল্প সময় ঢাকার বাইরে গিয়েছে যেখানে স্যার নিয়ম আছে আপনি তো সবই জানেন যে 3 বছরের বেশি কোথাও থাকা যায় না সরকারি কর্মকর্তাদের কিন্তু এমনও তো আছে এক একজন 20 বছর 24 বছর 15 বছর আপনি সবটাই করেছেন 3 বছরের বেশি থাকা যায় না এমন কিন্তু নয় একই সরকার চাইলে কিন্তু 3 বছরের বেশি রাখ যদি মনে করে সরকার তার থাকা দরকার এটা রাখতে পারে কিন্তু আপনি বলেছেন যে হ্যাঁ 24 বছর ধরে শুধু ঢাকাই আছে অন্যরা আসতে পারছে না এটা অবশ্যই আমরা নজর দেব আপনারা জানেন যে গত বছর দুয়েক আমাদের তো কিন্তু শিক্ষা কার্যক্রমের আপনি বিষয়টি জানেন যে আমরা বদলি কিন্তু যতটা সম্ভব পেরেছি কম করেছি করোনার কথা বিবেচনা করে তো এখন নিশ্চয়ই আমরা এই বিষয়গুলি নজর দিচ্ছি যখন করোনা একটু সহনীয় মাত্রায় আমাদের আসবে আমরা এই বিষয়গুলি অবশ্যই নজর দেব এবং এই সমস্যাগুলো সমাধান করে ফেলব মানে এটা যে একটা সমস্যা এটা আপনি বলছেন তো যে কি করে থাকে একটা স্কুলে 24 বছর ধরে একজনই শিক্ষক একাধিক শিক্ষক 11 জন আছে স্কুলে না আমি আবার বলছি একই স্কুলে কিন্তু নয় আপনি বলছেন ঢাকায় হয়তো বিভিন্ন স্কুলে গেছে 38টা স্কুলের এই অবস্থা মানে বেশিরভাগ স্কুলে একই পদে
মানে প্রধান শিক্ষকরা রয়েছেন বহু বছর ধরে একই স্কুলে নয় মানে স্কুল পরিবর্তন হয়েছে কিন্তু ঢাকায় রয়ে গেছে কিন্তু এই জায়গাটাতে এমনটা কেন হলো সেটা সেটা বলছি তো আমরা তো এটা করব আমরা আমি একটা বললাম একটা করোনার একটা সমস্যা ছিল আরেকটা সমস্যা ছিল এটা করোনা তো 2 বছর অনেকে তো আছে 20 বছর ধরে 24 বছর ধরে গত 2 বছর আমরা এই বিষয়টা অ্যাড্রেস ওভাবে করতে পারিনি আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই মুহূর্তে হেডমাস্টারের সংখ্যা আসলে খুব কম বাংলাদেশে সেটাও একটা আমাদের সমস্যা তো যাই হোক আমরা এই বিষয়টা নিশ্চয়ই অ্যাড্রেস করব খুব দ্রুত হেডমাস্টারের সমস্যা আপনি বলছেন এই জায়গাটাতে একটু নোটিস করতে চাই যে আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যালয় তৈরি হয়েছে সবখানে কিন্তু শিক্ষার আলো পৌঁছে গেছে কিন্তু সেই জায়গাটাতে যদি নোটিস করি তাহলে স্যার একটু বলতে চাই যে গ্রামের দৃশ্য যেটা সেখানে কিন্তু মানসম্মত বিজ্ঞানের টিচার কিংবা ইংলিশের টিচার নেই সেইখানে কিন্তু ওখানকার বাচ্চারা অনেকটা পিছিয়ে পড়ছে এই পিছিয়ে পড়ার ভোগান্তিটা কিন্তু ভোগ করছে সেই গ্রামাঞ্চলের অভিভাবক এবং শিক্ষার্থীরা যে এইখানে কমতি আছে এই অভাবটাকে আপনারা বোধ করেন স্যার যে গ্রামের বাচ্চারা ইংলিশ এবং বিজ্ঞানের মানসম্মত শিক্ষক পাচ্ছে না যেখানে শহরের বাচ্চাটা পাচ্ছে তো সেই জায়গায় একটা বৈষম্য তৈরি হচ্ছে কিনা যেহেতু আপনি বলেন শিক্ষকও কম আসলে বিদ্যালয় আছে কিন্তু শিক্ষকেরও তো কমতি আছে আপনি কেবল কি সরকারি স্কুলের কথা বলছেন না বেসরকারি স্কুল আমি সরকারি বেসরকারি দুটো মিলিয়েই বলছি বেসরকারি সংখ্যা কিন্তু অনেক বেশি হ্যাঁ আমাদের দেশে মানে প্রায় 95 ভাগের উপরে হচ্ছে আপনার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অনেক বেশি সরকারি খুবই কম হাতে গোনা কয়েকটি তো বেসরকারি স্কুল তো আমরা নিয়ন্ত্রণ করি না এটা সরকার সরকার ওই খালি এনটিএসসি এর মাধ্যমে এখন শিক্ষকটা নিয়োগ দেন কিন্তু ওটা মূল ব্যবস্থাপনা করেন কিন্তু ম্যানেজিং কমিটি ফলে তারা এটা করেন এবং লোকালি এই নিয়োগটি হয় এবং এনটিএসসি এর মাধ্যমে এই শিক্ষকরা সেখানে পদায়িত হন এবং এখন যখন গত কয়েক বছর ধরে এনটিএসসি শিক্ষকের নিয়োগ দিচ্ছে আপনি যদি খবর নিয়ে দেখেন এই গত কয়েক বছরে যে নিয়োগ সেখানে যোগ্যতার কোনো অভাব আপনি দেখবেন না আপনি যদি একটু খবর নিয়ে দেখেন আপনি যে বলেন অঙ্ক এবং ইংরেজি শিক্ষক বিষয় শিক্ষক এনটিএসসি যারা নিয়োগ পেয়েছে এনটিএসসি এর মাধ্যমে তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন এখনো উঠেনি কোথাও এর আগে হয়তো উঠেছে কিন্তু এনটিএসসি যখন সরকার বিষয়টাকে হ্যান্ডেল করছে তারপর থেকে এই যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেনি তাহলে আপনি বলছেন আমরা দেখলাম যে হিস্ট্রি ব্রেক করা জিপিএ 5 পেল এবার এসএসসি তে খুব ভালো এই রকম পরিস্থিতির মধ্যে থেকে কিন্তু আবার শিক্ষকের তো ঘাটতি আছে তো এত এত ভালো রেজাল্ট করে যদি শিক্ষকই ঘাটতি থাকে তাহলে বাচ্চাগুলো কোথায় যাবে তাদের পড়াবে কি উচ্চ শিক্ষার জন্য আমি কলেজে চলে গেছি এবার ডিঙিয়েছি কলেজে এবার কলেজেও কিন্তু একই অবস্থা শিক্ষকের ঘাটতি আছে আমি বলছি আপনি জানেন জি কলেজেও একই অবস্থা আমি যেটা বললাম আমি এনটিএস এর কথা যেটা বললাম ওরাও কিন্তু কলেজেও নিয়োগ দেয় ফলে আমার কলেজেও এখন মানে আগের তুলনায় অনেক ভালো শিক্ষক যাচ্ছে এটি আপনি খবর নিলেই জানতে পারবেন তো আর যেটি বললেন যে আমরা সেই বিষয়টা তো সত্যি যে আমরা সব প্রতিষ্ঠানকে একেবারে সমান পর্যায়ে নিয়ে যেতে পারিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে এই লক্ষ্য দিয়েছেন যে 2030 সালের মধ্যে আমরা যেন এই ইনক্লুসিভ এডুকেশনটি মানে নিশ্চিত করি এবং সেই লক্ষ্যে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি আপনি যদি খবর নিয়ে দেখেন যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আপনি যদি গিয়ে দেখেন যে অনেক নতুন নতুন বিল্ডিং হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা নেই মানে এগুলো হয়ে যাচ্ছে আমাদের একটু আগে আপনি বইয়ের কথা বললেন যে প্রত্যেকটা শিক্ষক শিক্ষার্থী নতুন বই পেয়ে যাচ্ছে একদম শুরুতে এগুলি কিন্তু ইনক্লুসিভ এডুকেশনের একটা বড় লক্ষণ আমরা কয়েকদিনের মধ্যে ইন্টারনেট যে অ্যাক্সেস এটা আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমরা দিয়ে দিচ্ছি আমাদের শিক্ষকদেরকে ট্রেনিং দিয়ে দিচ্ছি ফলে এই যে ইনক্লুসিভিটি এটা কিন্তু আমরা খুব শিগগিরই বাস্তবায়ন করব এবং আপনি যে আশঙ্কা প্রকাশ করছেন যে ভালো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না এটা কিছুদিন পরে এই আশঙ্কা আপনাকে আর করতে হবে মানে কিছুদিন পর করতে হবে না কিন্তু বর্তমানে এই ভোগান্তির মধ্যে দিয়ে এই বাচ্চাদেরকে বর্তমানে তো আমরা একদম একেবারে পারফেক্ট গবেষণার বিকল্প নেই কিন্তু আমাদেরকে যে আজকে একটা জার্নাল দেখছি আমি অত ভালো বলতে পারবো না হয়তো সামনে যা আছে তাই বলি গবেষণায় দেখা যাচ্ছে যে এক পয়সাও ব্যয় করেনি 27টি বিশ্ববিদ্যালয় 143টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা অর্থাৎ উচ্চ শিক্ষা খাতে কেন এমনটা হয় গবেষণায় যদি ভালো না থাকলে তাহলে উচ্চ শিক্ষার সুফলটাই বা কি আসবে এখন এই হিসাবের ভিতরে কিছুটা শুভঙ্করের ফাঁকি আছে কেমন সেটা হলো যে কিছু বিশ্ববিদ্যালয় আছে একেবারেই নতুন তাদের ইভেন শিক্ষা কার্যক্রম শুরু হয়নি এমন বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট বলি বা পাবলিক উভয় ক্ষেত্রেই আছে আর একেবারে 2-1 বছর আগে যে বিশ্ববিদ্যালয়গুলো শুরু হলো তারপরে বা 3-4 বছর আগে শুরু হলো তাদের শিক্ষকদের তো আগে নিয়োগ হতে হবে তারপরে তারা গবেষণা খাতে ব্যয় করবেন এটা একটা যেমন বিষয় তার বাইরে যদি বলি যে যারা গবেষণা করছেন তাদের পর্যাপ্ত গবেষণা হচ্ছে কিনা সেটা সে প্রশ্নটা অবশ্যই আছে
সেখানে কোন কোন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা খাতে কি করে এগিয়ে থাকছে বেশি? পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যে এগিয়ে থাকছে বেশি একবারে তাও বলা যাচ্ছে না, মানে হিসাবটা তো তাই বলছে যে তারা কত কত খাতে, হ্যাঁ আনুপাতিকারে পাবলিক বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি এগিয়ে আছে গবেষণায়। তো সেক্ষেত্রে তারা সরকারি পান অনুদান পান গবেষণার ক্ষেত্রে, আর প্রাইভেট সেক্টরেও আইনে আছে কম শতকরা 2% অর্থ অন্তত ব্যয় করতে হবে গবেষণা খাতে। তো কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি দেখেন পাবলিক, কয়েকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে যা গবেষণা হচ্ছে তার মানে ইভেন 15-20টা পাবলিক বিশ্ববিদ্যালয় এক করলে একটা বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তার থেকে বেশি গবেষণা খাতে ব্যয় হচ্ছে এমনও তথ্য আছে ওই নিউজে। তারা কি করেন, তারা বিদেশ থেকে এই গবেষণা যে আর কি মানে প্রজেক্টগুলো তারা পান এবং তারা কোয়ালিটি এনশিওর করেন যে জন্য বিদেশ থেকে তারা ওইটা পান, ওই ফান্ডগুলো পান, এবং বিদেশি যেসব বিশ্ববিদ্যালয়ের সাথে তারা জয়েন্টলি এই প্রোগ্রামগুলো চালাচ্ছেন রিসার্চ প্রোগ্রাম তারা কিন্তু মনিটর করেন, অথবা ফান্ডিং যে বডি তারাও মনিটর করেন যে কাজগুলো ঠিক মতো হচ্ছে কিনা। আর তা এই আমাদের যারা কাউন্টার পার্ট এই দেশের সেই বিশ্ববিদ্যালয়গুলো ওই কোয়ালিটি এনশিওর করে এবং তারা কিন্তু বারবার ফান্ড পাচ্ছেন। আমাদের যেসব প্রাইভেট বিশ্ববিদ্যালয় নতুন তাদেরও এইদিকে এগিয়ে আসতে হবে, তারাও যেন ফান্ড কালেক্ট করতে পারেন, অথবা তারা যে টিউশন ফি পাচ্ছেন শিক্ষার্থীদের কাছ থেকে তার একটা বড় একটা উল্লেখযোগ্য অংশ যেন অন্তত এই খাতে ব্যয় করেন গবেষণা খাতে। পাশাপাশি পাবলিক ইউনিভার্সিটির শুধুমাত্র সরকারি যে অর্থ বা ফান্ড তার উপরে নির্ভর না করে তাদেরও ডেডিকেটেড রিসার্চ সেল থাকতে হবে কোনো কোনো উল্লেখযোগ্য প্রাইভেট ইউনিভার্সিটির মতো, এবং তারা বিদেশ থেকে এই প্রজেক্টগুলো আনবেন। যদি একটা প্রাইভেট ইউনিভার্সিটি 50 কোটি টাকা আনতে পারে, পাবলিক ইউনিভার্সিটি কেন পারবে না? পাবলিক ইউনিভার্সিটি কেন সরকারের উপর নির্ভর করে বছরে 6-5 কোটি টাকা সর্বোচ্চ, তাই চিত্র কিন্তু সর্বোচ্চ 6 কোটি টাকা 5 কোটি টাকা এরকম বা 4-3-2-1 কোটি টাকা তারা ব্যয় করছেন সরকার বা রাষ্ট্রের টাকা। তো তারা তাদেরও ওই রকম গবেষণা সেল থাকতে হবে এবং সেখানে ডেডিকেটেড টিম থাকবে, তারা প্রজেক্ট আনবেন বিদেশ থেকে এবং আরো বড় মাত্রায় গবেষণা করবেন, সেটাও দরকার। পাশাপাশি সবই তো থাকতে হবে, থাকছে না কেন? আমরা তো অনেকেই গিয়েছি না, নাই তা না, আপনার আছে তো, আছে, গবেষণা হচ্ছে, গবেষণাটাকে আরো বাড়াতে হবে। সেক্ষেত্রে আমাদের আরো খেয়াল করতে হবে স্কলারশিপ গুলো কাদেরকে দেওয়া হচ্ছে, বেশি রাষ্ট্রীয় স্কলারশিপ কাদেরকে দেওয়া হচ্ছে সেটাও যেমন খেয়াল করতে হবে। তাদের কি গবেষণা গবেষণার প্রয়োজন আছে তাদের যাদেরকে দেওয়া হচ্ছে? যদি না হয় তো তাদেরকে না দিয়ে যাদেরকে গবেষক হিসেবে তৈরি করা দরকার তাদেরকে বিদেশে পড়ার জন্য ওই স্কলারশিপগুলো দেওয়া যেতে পারে। ঠিক আছে, এটা আমি খুব সহজেই কথাগুলো বলছি, যদি অনেক ফ্রাঙ্কলি বলা হয়ে যাচ্ছে। না না, সেভাবেই তো বলবেন, তারা তো বললো 30 সালের মধ্যে, এটা কি 30 সালের মধ্যে অন্তর্ভুক্ত হবে নাকি তারই আগে হবে? না তার আগে হওয়া উচিত, আমরা 30 সাল পর্যন্ত অনেকেই বেঁচে থাকবে না যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, অনেকেই দায়িত্ব থাকবে। কর্মকৌশল তো রেখে যেতে হয়, পরবর্তী সবাই যেন ওটাকে দেখে এগিয়ে যায়। কর্মকৌশল থাকবে, কর্ম করতেও হবে এখন। যারা দায়িত্বে আছেন তারা শুধু প্রধান অতিথি বিশেষ অতিথি এইসব হওয়ার পরিবর্তে একাডেমিক ডেভেলপমেন্ট রিসার্চ এর ক্ষেত্রে যে মানে উন্নয়ন R&D যেন আরো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট তারাও যেন আরো সক্রিয় হয় সেসব সেলগুলোকে কাজে লাগাতে হবে, বা এইসব বিষয়ে যেখানে কর্মশালা হয় ওয়ার্কশপ হয় সেখানে তাদের যোগদান করতে হবে। সেগুলো ইগনোর করে আমি অতিথি হওয়ার কাজে বেশি ব্যস্ত হলাম, এগুলো না করে মানে আসলে যারা দায়িত্বে আছেন, আমরা তো খেয়াল করছি যারা দায়িত্বে আছেন তারা কোনো একটা ডিপার্টমেন্টের কোনো একটা রুম উদ্বোধন করার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন, কারণ ওখানে উনি প্রধান অতিথি হবেন। আর এদিকে দেখা যাচ্ছে যে UGC-তে বা সরকারের মন্ত্রণালয়ে কোনো একটা গুরুত্বপূর্ণ মিটিং সেখানে তিনি না এসে তার কোনো একজন প্রতিনিধি পাঠিয়ে দিচ্ছেন, প্রতিনিধি পাঠাচ্ছেন যার ফিরে যে হয়তো আর কন্ট্রিবিউট করার সুযোগ তার কথা কেউ শুনবে না বা ওনারও শোনার সময় নেই। এটা তো তাহলে বাস্তবতা, এটাই বাস্তবতা। তো এই এখান থেকে ফিরে এসে তাকে তার যে দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, এবং তিনি একাডেমিক এবং সকল ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট সেই দিকে এবং নিয়োগের প্রতি বেশি ব্যস্ত না হয়ে বরং শিক্ষা ও গবেষণার মান উন্নত যেতে হয় এবং কারিকুলাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের যে প্রোগ্রামগুলো রান করা হয় তার কারিকুলাম ডেভেলপমেন্টের দিকে তার বেশি নজর দিতে হবে। সেই ফোকাস থেকে বের হয়ে যদি তারা অন্যদিকে চলে যান সেটা একটা সমস্যা।
চন্দ্র স্যার বাস্তবতা দেখালেন, আমি একটু আপনার কাছে ওরা 11 জনে আবার ফিরে যাব, আর ওই বাস্তবতা থেকে যদি কিছু আপনি আমাদেরকে বলেন তাহলে সেটাও আমরা উপকৃত হব। ওরা 11 জন, সেখানে পত্রিকায় খবর এসেছে কিন্তু ওরা 11 জন, অর্থাৎ মাউশির কতিপয় অসাধু ব্যক্তির সাথে সিন্ডিকেট করেই কিন্তু এই ঢাকার রাজধানী সরকারি বিদ্যালয়গুলোতে তারা বছরের পর বছর আছে। এটাকে কি আপনি মনে করছেন যে কতখানি গ্রহণযোগ্য সত্য? এটা সত্য নয়, এই সিন্ডিকেটের সঙ্গে গ্রহণযোগ্য করে আছে এটা এরকম কোনো সত্যতা নেই। আমি তো অন্যগুলো বলেছি আপনাকে কেন আছে তারা সেই জায়গাতে বলেছেন, মানে এই ব্যাপারটা এখন আপনারা এখতিয়ারে নিয়েছেন নজরদারিতে, তাহলে কি ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের? অবশ্যই নেওয়া হবে, সবাই জানতে চায় যে কি ধরনের ব্যবস্থা নেওয়া, মানে এটা একটা অন্যায় হয়েছে। কোনটা অন্যায় হয়েছে? যেটা হয়েছে যে বছরের পর বছর ধরে রাজধানীর বিশ্ববিদ্যালয় স্কুলগুলোতে হেডমাস্টাররা রয়ে গেছেন, হ্যাঁ সেটা একটা নিশ্চয়ই অন্যায় হয়েছে কিংবা বিধান লঙ্ঘন হয়েছে, সেই জায়গাকে তো এখন আপনারা নজরদারি দিচ্ছেন, এটার ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই যে বিধি বিধান বলছে যে 3 বছরের বেশি সময় রয়ে গেছে, আমি কিন্তু আপনাকে বলেছি যে 3 বছর পরেই তাকে চলে যেতে হবে, এরকম সরকারি বিধি বিধান নেই। সরকার চাইলে, যেমন আমি আজকে যে আমি যেখানে যে পদে আছি আমি তো 3 বছরের বেশি আছি, একটু আমি যারার জন্য শুধু জানতে চাই, তাহলে এই যে এত বছর ধরে রয়ে যাও এটা কি যোগ্যতার কারণে? আমি বলছি, আমি বলছি যে 3 বছরের সামনে খতিয়ে দেখবো যে এটা যোগ্য কি যোগ্য নয়, আমরা দেখবো খতিয়ে, খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা নেবো। এখন তাহলে আমরা যে প্রসঙ্গে আসতে চাই, যেটা স্যার বলছিলেন চন্দ্র স্যার, যে আমাদের উচ্চ শিক্ষা যে গবেষণা, গবেষণার জায়গাগুলোতে আমি আপনার জায়গা থেকে জানতে চাই যে আমাদের মনোযোগটা অন্য অনেক জায়গায় আছে, কিন্তু গবেষণা খাত উচ্চশিক্ষার যে জায়গাগুলোতে যেটা যিনি বলছিলেন সেই জায়গা থেকে আমরা অনেকখানি পিছিয়ে আছি, কিন্তু আপনি আবার সেই জায়গায় আসার কথা শুনছেন যে 30-এ কিন্তু আমরা একটা ইনক্লুসিভ শিক্ষার মধ্যে চলে যেতে চাই, কিন্তু আমাদের উচ্চশিক্ষা ওই জায়গাটাতে আটকে আছে, সেখান থেকে আমরা অতিক্রম করব কি করে? জি, অনেক ধন্যবাদ আপনাকে, একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি অবতারণা করেছেন। আসলে এই গবেষণাটা আমরা পিছিয়ে আছি, এটা যে মানে সাম্প্রতিককালে পিছিয়ে গেছি তা নয়, এটা বহু আগে থেকে আমরা পিছিয়ে আছি। আমাদের গবেষণার যে কালচার এটা আসলে তৈরি হয়নি ওইভাবে, যতটা যেভাবে তৈরি হওয়া উচিত ছিল সেভাবে তৈরি হয়নি। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে লক্ষ্যটি দিয়েছেন আপনি একটু আগে বললেন 2030 সালের, সেই লক্ষ্য পূরণের জন্য অবশ্যই আমাদেরকে গবেষণার দিকে যেতে হবে, এবং বাংলাদেশ সরকার এবং বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আগের চাইতে অনেক বেশি গবেষণা এখন ইনভেস্ট করছে, অনেক বেশি, মানে অনেক বেশি, আমি ঠিক আপনাকে স্ট্যাটিস্টিক্স বলতে পারবো না এই মুহূর্তে, কিন্তু অনেক বেশি ইনভেস্ট, মানে সরকার এই বিষয়ে খুবই নজর দিচ্ছে। আমাদের কথা যদি বলেন, আমরা যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর, আমরা কী করছি? আমরা আমরা যেটা করছি এখন, আমরা আলাদা কোনো ইনভেস্ট করছি না, আলাদা কোনো বাজেট নেই আমাদের, কিন্তু গত 2 বছর ধরে করোনার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এসেছে আমাদের কলেজগুলোতে। আপনি যদি খবর নেন দেখবেন আমাদের যে বড় বড় কলেজগুলো আছে, আমরা এগুলোকে শতবর্ষী কলেজ বলি, সেই বড় বড় কলেজ এবং ছোট কলেজও অনেক, তারা কিন্তু পিয়ার রিভিউড জার্নাল বের করেছে। এর মধ্যে অনেকগুলো কলেজ পিয়ার রিভিউড জার্নাল, এবং এই জার্নালের যে আর্টিকেলগুলো এগুলো গবেষণালব্ধ, মানে গবেষণা ভিত্তিক আর্টিকেল তারা প্রকাশ করেছে। তার মানে এইটাও বাংলাদেশ আগে কখনোই ছিল না, এই কলেজগুলো যে আপনার একটা জার্নাল বের করবে এরকম পরিস্থিতি বাংলাদেশে কখনো ছিল না। ফলে এই বিষয়টা একটা বড় ধরনের আপনি বলবো যে পরিবর্তন হয়েছে আমাদের কলেজগুলোতে। ফলে আপনি যেটা বলছেন যে গবেষণার প্রয়োজনীয়তা, এটা আসলে আমরা উপলব্ধি করেছি, আমাদের শিক্ষকরা উপলব্ধি করেছেন এবং সেই অনুযায়ী কিন্তু ব্যবস্থা নিচ্ছেন। আরেকটা বিষয় আপনাকে বলি, আমরা যে এখন সিদ্ধান্তগুলো নিই, এই যে করোনার সময় অনেক নতুন নতুন সিদ্ধান্ত আমাদেরকে নিতে হয়েছে, নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে, সেগুলো কিন্তু আমরা একেবারে হয়তো খুব ফর্মালি গবেষণা করতে পারিনি, কিন্তু ফর্মালি হোক ইনফর্মালি হোক আমাদের ডাটা ড্রিভেন আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেগুলো ডাটা ড্রিভেন সিদ্ধান্ত। অর্থাৎ আমরা একটা কোনো না কোনোভাবে কোনো না কোনো রকম গবেষণা করেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নিয়েছি, এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই সিদ্ধান্তগুলো কিন্তু খুব একটা মানে বিফলে যায়নি, তার একটা বড় প্রমাণ একটু আগে আমরা বলেছি যে আমাদের রেজাল্ট। ওই জায়গা তিনি, আমি একটু বিশদে চন্দ্র স্যারের কাছে যেতে চাই, যে অনেকেই কিন্তু বলছেন যে আমরা কিন্তু রেজাল্টের দিকেই মনোযোগী বেশি হয়ে যাচ্ছি, ভালো রেজাল্ট, ভালো শিক্ষক, ভালো শিক্ষা প্রতিষ্ঠান, এবং যেটা আপনারা এই কথা থেকে আলোচনা থেকে উঠে আসলো কি যে আমাদের কিন্তু শিক্ষকের প্রাথমিক পর্যায়ে শিক্ষকেরও ঘাটতি আছে, কলেজ পর্যায়েও আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যেমন অনেক বড় বড় হসপিটাল রয়েছে কিন্তু ডাক্তার নার্সের অনেক ঘাটতি আছে, ঠিক এইরকমই একটা চিত্র সেই জায়গাতে, এবং এখান থেকে উঠে আসলো যে আমরা গবেষণাতেও পিছিয়ে আছি, তাহলে সামগ্রিক অর্থে কি আমরা রেজাল্টের দিকেই মনোযোগী হচ্ছি বেশি? এটা কিছুটা ঠিক যে রেজাল্টের দিকে মনোযোগী হচ্ছি, সেখানে হয়তো যদি আমি স্কুল কলেজের কথা বলি, হ্যাঁ একদম, আমরা তৃণমূল থেকেই তো আসব, একটা বড় ভূমিকা আছে, তারা খুব যত্ন নিচ্ছেন তাদের বাচ্চাদের এবং তাদেরকে হয়তো
স্কুলের পাশাপাশি অন্যভাবেও তাদেরকে শেখার ব্যবস্থা করছেন। স্কুল কলেজের অবদান তো অবশ্যই আছে, কারণ শিক্ষকরা যদি তাদের পাঠদান সঠিকভাবে না, তাহলে একটা বিষয় দেখেন আমাদের শিক্ষকদের যোগ্যতা কিন্তু অনেক বেশি। অল্প শিক্ষক মানে অল্প সংখ্যক শিক্ষক হয়ে এত অধিক সংখ্যক শিক্ষার্থীদের পাঠদান করছে এবং ভালো রেজাল্ট করছে, এটা কিন্তু এই ক্রেডিট কিন্তু শিক্ষকদের দিতে হবে। কিন্তু সেটা তো শিক্ষকদের উপর বাড়তি চাপও তৈরি হয়ে যায়। হ্যাঁ, বাড়তি চাপও তৈরি হচ্ছে, সেই তুলনায় সুযোগ সুবিধা আবার শিক্ষকদের কম, সম্মানও এখন যে সম্মান, সেই কারণে কি অনেকে ঢাকার বাইরে গ্রামে যেতে চান না? হ্যাঁ, ঢাকার বাইরে, আবার এই বিষয়ে আমি যদিও ঢাকাতেই রয়ে গেছে, তারপরে আমি বলি যদি একজন ভালো প্রধান শিক্ষক মানে তিনি যদি ভালো হন, তার যদি কোনো বদনাম না থাকে, একই প্রতিষ্ঠানে তিনি 20 বছর থাকলে সমস্যা কোথায়? কোনো সমস্যা নেই। আপনি তো বলছেন একই শহরে, ঢাকা সিটি অনেক বড় সিটি, 38টা এরকম সরকারি স্কুল বা স্কুলে এই প্রধান শিক্ষকরা ঘুরে ফিরে 38টা জায়গায় 11 জন আছেন, বা মানে ওই 11 জন এত বছর যাবত 20 বছর যাবত আছেন। তা আপনি আপনার কথার ভিতরে বলছিলেন যে তাদের কি ক্ষমতা বেশি, দক্ষতা যোগ্যতা তার বাইরে কি তাদের ক্ষমতা বেশি? ক্ষমতা তো সরকার পরিবর্তনের সাথে ক্ষমতারও পরিবর্তন হয়। যদি ক্ষমতাই বেশি থাকতো তাহলে তো যখন তিনি যদি কোনো বিশেষ রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে তিনি ক্ষমতাবান হন, তাহলে তারা ক্ষমতায় না থাকলে ঢাকার বাইরে চলে যাওয়ার কথা না? কিন্তু যদি আমরা বলি না না, যদি বলি যে 24 বছর ধরে আছেন সরকার, তা 24 বছর ধরে নেই, আমি তাই বলছি, আমি ওই কথা, তার মানে আপনি ইয়া দিচ্ছেন যে যোগ্যতা, যোগ্যতার উপরেই গুরুত্ব দিচ্ছেন ওই শিক্ষকদের, কিন্তু একই শিক্ষক যোগ্য অন্য শিক্ষার্থীরাও তো চায় যে এরকম যোগ্য শিক্ষক আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেও আসুক। হ্যাঁ, এটা এটা একটা যুক্তি আছে। হ্যাঁ, কিন্তু অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যে যোগ্য শিক্ষক নাই তাও তো বলতে পারি না, কারণ ওখানেও তো রেজাল্ট ভালো আছে। আপনি যদি ময়মনসিংহে যান, রংপুরে যান, দেখবেন যে ওখানে কিন্তু খুব ভালো ভালো শিক্ষক অবশ্যই আছে, এবং আমরা যারা স্কুলে পড়েছি আমরা ভালো শিক্ষককে কখনো হারাতে চাইতাম না, তার আবার বদলি হয় আমাদের স্কুলে। আপনি যাদের কথা বলছেন ওরা কিন্তু ওখানে বহুদিন ধরেই আছে, অনেকেই আছে রাজশাহীতে, তাই তো ফলে ভালো শিক্ষক কিন্তু আপনি যে সরকারি স্কুলগুলোতে অন্য জায়গায় নেই, সব ঢাকায় আছে, বিষয়টা কিন্তু তা নয়। এটা তো পুলিশ বা প্রশাসনের জব না যে তাদেরকে একই জায়গায় রাখলে ক্ষমতার অপব্যবহারের সুযোগ আছে, তা তো না। অতএব এখানে আমার মনে হয় না বছর গুণে প্রশ্ন কিন্তু স্যার ওইখানে দুজনের কাছে, আমাদের কাছে কি প্রশ্ন ওই জায়গাটাই না, প্রশ্ন ওই জায়গাটাতে ইনভেস্টিগেশনের যে স্যারেরা নাকি সবাই আমাদের কাছে পূজনীয় শিক্ষক মানেই তো, কিন্তু এই স্যারদেরকে নিয়ে যে গণমাধ্যমে রিপোর্টটা হয়েছে তারা নাকি কোনো বিশেষ ক্ষমতা বলে একটা সিন্ডিকেটের মাধ্যমে ঢাকা শহরের স্কুলগুলোতে রয়ে গেছে, ওই জায়গাটা না। আপনি যদি মনে করেন যে রিপোর্ট যা হয়েছে তাই সত্যি, তাহলে তো আর বলার কিছু থাকে না, আর ক্ষমতা তো 20 বা 24 বছর ধরে একই ক্ষমতা থাকার কথা না। না, সেই জায়গাটাতে বলছি যে সেই জন্য আলোচনা, যেহেতু একটা গল্প উঠে এসেছে সেটা নিয়ে আমরা কথা বলতেই পারি, ভালো মন্দ দিক উঠে আসতেই পারে। এখন আমরা যে জায়গাটাতে যেতে চাই, অনুষ্ঠানও শেষ করতে হবে চন্দ্র স্যার, আপনি বলছেন আমাদের অনেক কিছুই ঘাটতি রয়ে গেছে, তাহলে আমরা এগিয়েছি কি পিছিয়ে আছি কোনটা, ওই জায়গাটাই আপনার কাছে জানতে যাব, পরে আমি স্যারের কাছে যাব। আমরা অবশ্যই এগিয়ে যাচ্ছি, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, শিক্ষকরা এবং গবেষকরা তারাও এগিয়ে যাচ্ছেন, কিন্তু আরও বেশি এগানো যেত। আমি যদি বলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর কথা, তারা ক্লাস লোড যদি একটু কমিয়ে দেন শিক্ষকদের, তাহলে কিন্তু আরও বেশি গবেষণায় অবদান রাখতে পারবেন শিক্ষকরা। কোনো কোনো বিশ্ববিদ্যালয় আছে, আপনি বলছিলেন যে কেন সংখ্যা কম, কারণ ওইসব অনেক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের উপরে 5 থেকে 6টা কোর্স পড়াতে দেওয়া হয়, যেখানে 2 থেকে 3টা ম্যাক্সিমাম 4টা পর্যন্ত। অনেক শিক্ষকরা তো আছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যারা কোনোদিন ক্লাসেই যান না, বিদেশে থাকেন, বিভিন্ন খণ্ডকালীন শিক্ষকতা করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। জি অবশ্যই, হ্যাঁ আমি সেটা আছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে গবেষণা আরও বেশি হওয়া সম্ভব, অবশ্যই অনেক বেশি হওয়া সম্ভব। এখন আপনি আরেকটা বিষয় এখানে খেয়াল করতে হবে, আমি স্কলারশিপের কথা বলছিলাম, কিন্তু স্কলারশিপ কিন্তু দেওয়া দরকার, এবং আমরা ইউজিসি থেকে এবার 50 কোটি টাকা যাতে দেওয়া হয় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকরা, যাতে মানে পাবলিক না মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যাতে বিদেশে যে ডিগ্রি করতে পারেন, কারণ একই জায়গায় থেকে যে ইয়েটা হয়, যে পরিবেশ সম্পর্কে যে ধারণা, আমরা জানি যে স্কুল কলেজ থেকে যখন বিশ্ববিদ্যালয়ে আসে তাদের কিন্তু চিন্তাভাবনার অনেক অনেক প্রসারিত হয় তাদের মনটাও, তো তেমনই এক দেশ থেকে আরেক দেশের একটা ভালো বিশ্ববিদ্যালয়ে যে গবেষণা করলে অন্য পদ্ধতি তাদের মানে ইয়ে পাঠদানের পদ্ধতি, গবেষণার পদ্ধতি, সব কিছু সম্পর্কে আরেকটা ধারণা তৈরি হয়, তো সেক্ষেত্রে আমাদেরকে আরও বেশি স্কলারশিপ যাদের দরকার তাদেরকে দিতে হবে, কাউকে খুশি করার জন্য না, মানে খুশি করার প্রথাটা তো চালুই আছে আমাদের। হ্যাঁ, তো কোনো একটা বিশেষ শ্রেণীকে খুশি করার জন্য না, বা যাদের মাধ্যমে চিঠিগুলো আসে, আমরা দেখছি তো যে সেই চিঠিগুলো বিলি হয় কখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যখন ইয়ে আবেদন করার সময় পার হয়ে যাচ্ছে, তো কারা এই কাজগুলো করছেন সেটাও খেয়াল করতে হবে। করে এই শিক্ষকদেরকে গবেষক হিসেবে তৈরি করতে হলে অবশ্যই তাদের বাইরে পাঠানো দরকার, তাদের পিএইচডিটা বাইরে করুক অন্তত, এবং সেক্ষেত্রে স্কলারশিপ প্রোভাইড করা দরকার। আমরা
অনেক খাতে হাজার হাজার কোটি টাকা ব্যয় করছে। তো এখানে আমরা কিছু কোটি টাকা ব্যয় করতে পারবো না, এটা তো কোনো কথা না, এটা অবশ্যই সম্ভব। আর শিক্ষকদেরও মানে যাদের ক্লাস লোড কম তারা নিজেরাও তো, এখানে আপনি বলছেন অবশ্যই অন্য খাতে অনেক কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে, এই খাতে কেন একটু করলে অসুবিধাটা কি বরং দ্বিগুণ তিনগুণ ভালো, কিন্তু এখানে যদি অধিক যতটুকু করা হচ্ছে ততটুকুই তো অন্যদিকে চলে যাচ্ছে, বেশি করলেও যে আবার অন্যদিকে যাবে না সেটাকে আপনি অন্যদিকে কিন্তু আপনি আমি কথা বলছেন লবিং টবিং কি বা অন্যদিকে চলে যায়, লবিং এর বিষয় না, দেখা যাচ্ছে যে শিক্ষকদের বা গবেষকদের স্কলারশিপ না দিয়ে অন্য কোনো একটা শ্রেণীর পেশার লোকজন পেয়ে যাচ্ছেন, তা না পেয়ে আসলে তো যাদেরকে গবেষক তৈরি করব তাদেরকে বৃত্তিটা দিতে হবে, আচ্ছা মনোযোগিতা সেই দিকে দাও, সেই দিকে বেশি দিতে হবে আমি তাই বলছি। আর পাশাপাশি শিক্ষকরা যাদের ক্লাস লোড কম তারা তো নিজেরাও গবেষণায় নিজেদেরকে নিয়োজিত করতে পারেন, আর আমার মনে হয় সেখানে যে শিক্ষকদের যেসব বডিগুলো আছে সেখানে গণতন্ত্রটা রাজনীতির ভিত্তিতে না হয়ে আরও ভালোভাবে শিক্ষক রাজনীতিটাও যেন শিক্ষকদের স্বার্থে, শিক্ষা প্রতিষ্ঠানের স্বার্থে, শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত হয় সেটাও মাথায় রাখা, শিক্ষকদের মধ্যে রাজনীতি, ছাত্রদের মধ্যে রাজনীতি, আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ঢাকা বিশ্ববিদ্যালয় বা দুপক্ষের সংঘর্ষ হয়েছে, এই যে রাজনীতির প্রসঙ্গ আমি টানিনি আপনি টেনেছেন, এখন কি বলবেন এর ভিতরে তো আবার শিক্ষার হাল কি করতে আলাপ করছি, শিক্ষার্থীদের রাজনীতি, শিক্ষার্থীদের জন্য রাজনীতি থাকতে হবে, কিন্তু শিক্ষকরা যে রাজনীতি করেন জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য তার এই প্রশিক্ষণটা, এই মানে শিক্ষার্থীর যে জীবন ছাত্র জীবন সেখান থেকেই দরকার আছে, লিডারশিপ কোয়ালিটিটা ডেভেলপ করা দরকার, তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেমন তারা থাকবে, কো কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা থাকবে, যদি নাট্য সংগঠনের সাথে থাকে, আবৃত্তি সংগঠন, বিভিন্ন সংগঠন পরিচালনার সাথে থাকে, নেতৃত্ব জায়গাটা তো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সেই কেন্দ্রিকই হওয়া উচিত, ভালো মন্দ কার সুবিধা অসুবিধা, কিন্তু সেটা যখন অন্যদিকে চলে যায় সেটাই তো অসুবিধা, হ্যাঁ সেটাও অসুবিধা, এবং শিক্ষকরাই চলে যান সেটাও একটা বড় অসুবিধা, ইভেন একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেও যে ভালো রাজনীতি করা যায় না তা না, তাদেরকে রাজনীতির যে কল্যাণ মানে কল্যাণের জন্য যে রাজনীতি সেটা করলে সমস্যা, কিন্তু স্যার এখন যেটা হচ্ছে সেটা কি আসলে কল্যাণকর কিছু, অনেকে অনেকেই ভালো পথে আছে আর কেউ কেউ যদি একটু বিপথে যায় সেটা হয়, আপনি তো ইভেন যখন আমরা করি মানে গরুকে ঘাস খেতে দিই, ঘাস কিছু বাইরে চলে যায় না, এটা হবে সেই ঘাস কি পরিমাণ বাইরে গেল সেটা নিয়ে আরেকদিন আমরা কথা বলবো, আমরা আজকে অন্য বিষয় নিয়ে যেহেতু কথা বলছি স্যার আমি শেষ করব আপনাকে দিয়ে, আমরা অমিক্রনের মধ্যে প্রবেশ করেছি, আপনার কথা আপনাদের কথা শিক্ষার্থীরা শুনতে চায়, যারা নতুন বই হাতে নিয়ে বসে আছে তারা কি ক্লাসে যাবে নাকি ঘরে বসেই স্কুল করবে, তারা তো ক্লাসে যাচ্ছে ইতিমধ্যে, 9 তারিখ থেকে শুরু হবে আবার নতুন যেখানে জানলাম শিক্ষা বর্ষ শুরু হয়েছে, ক্লাসে যাওয়া শুরু হয়ে গেছে, ক্লাসে যাচ্ছে, বই নিয়ে আসছে, ক্লাস শুরু হয়ে গেছে, এটা কতদিন লেখা পড়া চলবে, এই ক্লাসটা চলতেই থাকবে যদি আমাদের করোনা ওইভাবে আক্রমণ না করে, আমরা তো এর মধ্যেই আমাদের যারা শিক্ষার্থী এবং শিক্ষকরা, আপনারা জানেন যে গত বছর মানে 2021 সালের 12ই সেপ্টেম্বর যখন আমরা স্কুল এবং কলেজ খুললাম তখন কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করে আমাদের শিক্ষার্থীদেরকে ক্লাসে নিয়ে গেছে, এবং আপনি দেখবেন যে আমাদের শিক্ষার্থীরা যতটা স্বাস্থ্যবিধি মানে আমরা বড়রা কলেজ বা স্কুলে তা মানি না, তার মানে হচ্ছে তারা কিন্তু আমাদের চাইতে এগিয়ে আছে, এবং এটা একটা বড় অর্জন আমাদের করোনা, কিন্তু স্যার অদ্ভুত কথা ওই বাচ্চাদেরকে স্বাস্থ্যবিধি মানার শিক্ষাটা কিন্তু আমরা বড়রাই দিচ্ছি, ওরা আমাদের কথা শুনছে কিন্তু আমরা কিন্তু আমাদের কথা শুনছি না, এটা একটা অদ্ভুত, এটা আমাদের বড় একটা আশার বিষয়, আমরা মনে করছি যে আমাদের বাচ্চারা খুব ভালোভাবেই স্কুলে যেতে পারবে, এবং আরেকটা বিষয় একটু আপনার মাধ্যমে মানে ওদের টেনশন করার কারণ আছে কি না, স্কুল ক্লাস হবে না, আমরা তো একটা বড় বিষয় এখন খুব বড় একটা পদক্ষেপ নিয়েছি টিকা দেওয়ার, এটা এই প্রসঙ্গটা আপনি তুলেননি, এই একটা খুব বড় ধরনের কাজ, ইতিমধ্যে আমরা 37 লাখ শিক্ষার্থীকে টিকা দিয়ে ফেলেছি, ফলে আমরা এইটা খুব দ্রুত গতিতে কাজ চলছে, এখন প্রত্যেকটা জেলায় উপজেলায় আমরা টিকা দেওয়ার কাজটি করছি, আমরা আশা করছি খুব দ্রুত আমরা টিকা দেওয়ার কাজটি শেষ করতে পারব, টার্গেটটা কত আছে যে কতদিনের মধ্যে কত শিক্ষার্থী আমাদের কতটুকু তা ফুলফিল হয়েছে, আমাদের 1.5 কোটি হচ্ছে আপনার মাধ্যমিকের শিক্ষা, দুটো মিলিয়ে 1.25 কোটির মতো হবে, এগুলো আমরা আশা করছি যে এই মাসের মধ্যে বা আমরা টার্গেট দিচ্ছি 15 তারিখে, 15 তারিখে হয়তো সব পারবো না আমরা, কিন্তু আমরা খুব দ্রুত গতিতে এদেরকে টিকা দিয়ে ফেলতে পারবো, অভিভাবক আর শিক্ষার্থীদের জন্য শেষ আপনার কথা কি, আমার অভিভাবক শিক্ষার্থীদের শেষ কথাটি হচ্ছে যে আমরা এই যে 2 বছর পর আবার আমরা স্কুলে গেলাম, ফেস টু ফেস ক্লাসে আমরা অংশগ্রহণ করলাম, এই সুযোগটা যেন আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাই, আরেকটি বিষয় হচ্ছে অভিভাবকদের উদ্দেশ্যে আমি বলি আপনার সন্তান যেন টিকাটি দিয়ে ফেলে সেই বিষয়টি কিন্তু আপনাকে নিশ্চিত করতে হবে, যেন সবাই মিলে আমরা যদি এই টিকার বিষয়টি নিশ্চিত করতে পারি, কিন্তু এটাও তো নিশ্চিত করতে হবে, অভিভাবক তো কেন্দ্রে নিয়ে যাবে, ফেরত তো আসবে না, টিকা তো কেন্দ্রে থাকবে, টিকা কেন্দ্রে
তা তো থাকবে অবশ্যই থাকবে কিন্তু সেই জায়গাটাতে যে টিকা না পেয়ে তো ফেরত আসতে হবে না প্রত্যেকটা বাচ্চা টিকা পাচ্ছে সেই জায়গাটা এখনো ফেরত আসতে হচ্ছে না আমাদের হাতে দুই একটা জায়গায় একটা ঘটনা ঘটেছে এটা এক্সেপশনাল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ফেরত আসতে হয়নি ফলে আমাদের অভিভাবকরা যদি যান নিয়ে যান অবশ্যই তারা টিকা দিতে পারবেন এবং খুব দ্রুত যেন তারা টিকাটা দিয়ে ফেলেন অসংখ্য দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ম্যাটার সেন্টার টু দা পয়েন্ট অংশ নেওয়ার জন্য প্রিয় দর্শক যেহেতু যতটুকু আপনারা আশঙ্কা করছিলেন হ্যাঁ অমিক্রন বিশ্ব পরিস্থিতিতে যা দেখা দিচ্ছে সেখান থেকে আমাদের অনেক ভাবনার বিষয়গুলো রয়েছে এবং বিশেষ করে বাচ্চাদের জন্য যেহেতু স্কুল কলেজ খোলা আছে তবে এতক্ষণ সম্মানিত দুজন আলোচক যা আলোচনা করলে সেখান থেকে আমরা অতটুকু মানে ভয় নাও পেতে পারি কিংবা ভয় পাওয়া সেই রকম কোনো কারণ নেই অর্থাৎ সরকার এ দুবছরে যথেষ্ট অভিজ্ঞতা নিয়েছে সামনে অমিক্রনকে মোকাবেলা করবার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কী করে খোলা রাখতে হবে সেটা যেমন শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সকলেই জেনে গেছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে রেখেছে এবং অভিভাবক এবং শিক্ষার্থীরা সেই নিয়মের মধ্য দিয়েই তারা কিন্তু ক্লাসরুমে ফিরে গেছে সুতরাং অমিক্রন সামনে কী হবে সকল ব্যবস্থাই কিন্তু নিয়ে রেখেছে সরকার সুতরাং অতটা ভাবার কোনো কারণই নেই যে আবার কি ক্লাস বন্ধ হয়ে যাবে একটা জায়গা বন্ধ হয়ে গেলে স্যাররা যেমন বললেন অবশ্যই খোলা আছে অনলাইন আপনাদের সবগুলো খোলা আছে এবং যাদের কাছে অনলাইন নেই ইন্টারনেট নাই অ্যাসাইনমেন্ট আছে অর্থাৎ সবগুলো বিকল্প পথই খোলা রেখেছে শিক্ষাকে কোনোভাবে যেন বন্ধ না হয়ে যায় এবং অন্ধকার ছেয়ে না যায় সুতরাং অমিক্রন আসুক আর যে ভ্যারিয়েন্টই আসুক না কেন শিক্ষা কিন্তু বন্ধ হবে না শিক্ষার আলোটা কিন্তু জ্বলে থাকবেই সরকার সব ব্যবস্থাই করেছে গোলাম ফারুক স্যার বললেন যে ইনক্লুসিভ যে শিক্ষা সেটা কিন্তু 2030 সালেই যাবে তবে এর মাঝে কিছু তো ঘাটতি রয়েছে সেই ঘাটতিগুলো তো রাখবে এবং সেই ঘাটতিগুলো পূরণ করার জন্যে কাজ করে যাচ্ছে সরকার গবেষণার জন্য কাজ করা হচ্ছে উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা সব কিছুর জন্য কাজ করে যাচ্ছে আজকে আমি বিদায় দিব আর বেশি কথা বাড়াবো না ভীষণ ভালো থাকবেন সবাই সতর্ক থাকবেন এবং শিক্ষা ব্যবস্থা চালু আছে এবং এটা আপাতত বন্ধ হচ্ছে না সেই ভরসাটুকুই স্যার কিন্তু আজ দিয়ে গেলেন আমি সোমা ইসলাম বিদায় নিচ্ছি ভীষণ ভালো থাকবেন সকলে শুভরাত্রি।